রাতে বাড়ছে বাংলাদেশের শাকসবজির চাহিদা। প্রবাসী বাংলাদেশিরা এই সব সবজির মূল ক্রেতা, কিন্তু দেশ থেকে সবজি রফতানিতে নানা সমস্যা থাকায় চড়া দামে সেগুলো কিনতে বাধ্য হচ্ছেন তারা। সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসবার দাবি ব্যবসায়ীদের। আরব আমিরাত থেকে মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদন। আরব আমিরাতের সুপারমার্কেটগুলোর শোভা বাড়িয়েছে বাংলাদেশে উৎপাদিত এসব শাকসবজি। জীবনে বাংলাদেশি সবজি পেয়ে খুশি ক্রেতারাও, এসব সবজির মাঝেই তারা খুঁজে ফেরেন হাজারো মাইল দূরে নিজের দেশের মাটির ঘ্রাণ। আমরা সবসময় বাংলাদেশের পণ্যই আমরা ক্রয় করি, আমরা সবসময় বাংলাদেশের পণ্যই চাই। সব জিনিসের কাস্টমার বেশি, যেমন মাছের চাহিদা আছে, সবজির চাহিদা আছে, বাংলাদেশের পণ্যের জামা কাপড়ের চাহিদা আছে, কোনো সমস্যা নেই, সবকিছুই তাজা পাওয়া যায়। মান আর স্বাদের কারণে এখন শুধু বাংলাদেশিদের মধ্যেই নয়, ভারত পাকিস্তান সহ অন্যান্য অনেক দেশের মানুষই কিনছেন বাংলাদেশে এসব শাকসবজি। আমিরাতে বাংলাদেশি উৎপাদিত শাকসবজির চাহিদার কথা মাথায় রেখে দেশ থেকে সবজি আমদানিতে আগ্রহ বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। বাংলাদেশি প্রোডাক্টের মার্কেট দিন দিন উপরে যাচ্ছে। এখন অন্যান্য দেশি লাইক যারা ইন্ডিয়ান, পাকিস্তানি, এশিয়ান কাস্টমার্স, আগে ওয়ান বেজ আমরা ছিলাম এশিয়ান কাস্টমার, এখন আফ্রিকান, লোকাল আরাবিয়ান, তারা অলসো আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো ভোক্তা হিসাবে গ্রহণ করছে। তবে এত চাহিদা থাকলেও নানা কারণে সবজি আমদানিতে ঝামেলা পোহাতে হচ্ছে তাদের। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে শুল্কমুক্ত করা হোক সবজি আমদানি রপ্তানি। বাংলাদেশ থেকে ভেজিটেবল সেকশন বাইয়ারা আসে, স্পেস এন্ড আপনা রেট হাই, আমরা অন্যান্য কান্ট্রি লাইক ইন্ডিয়া, পাকিস্তান, আদার এশিয়ান কান্ট্রির সাথে আমাদের ভেজিটেবল প্রাইস ম্যাচ করতে পারি না। সংশ্লিষ্টরা বলছেন, সরকার উদ্যোগী হলে দেশে উৎপাদিত তাজা শাকসবজি রপ্তানি হয়ে উঠতে পারে বৈদেশিক রাজস্বের অন্যতম উৎস। নুসাদ কামাল, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে উৎপাদিত শাকসবজি বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও এখাতের সম্ভাবনা সহ আরো বেশ কিছু বিষয় তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। প্রবাসীরা চাই বাংলাদেশের পণ্য ব্যবহার করতে। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ থেকে সরাসরি কোনো শিপ কার্গো না থাকার কারণে বাংলাদেশ শাকসবজি এখানে আসতে অনেকটা বিলম্বিত হচ্ছে। যদি এয়ার কার্গোতে আসা হয় তাহলে অনেকটা কষ্টেবল হয়ে পড়ে, যার কারণে প্রবাসীরা ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশি পণ্য ব্যবহার থেকে অনেকটা দূরে সরে পড়ছে। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে প্রবাসী যারা আছেন তাদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম হচ্ছে বাংলাদেশি পণ্য, বাংলাদেশি শাকসবজি, মশলা জাতীয়, এই সবগুলো বাংলাদেশি প্রবাসীরা চাই খুব সস্তা এবং বাংলাদেশের মধ্যে সুবল মূল্যে পাওয়ার জন্য। কিন্তু অনেকটা কষ্ট করে এখানে পেতে হচ্ছে প্রবাসীরা, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও প্রবাসীরা বাংলাদেশের পণ্য ব্যবহার থেকে অনেকটা দূরে ছটকে পড়তে হচ্ছে। আশা করে প্রবাসীরা বাংলাদেশের পণ্য আমদানি করে রেমিটেন্সের সুযোগ করবে, এমনকি শিপে সরাসরি সংযোগ সৃষ্টি করে বাংলাদেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে নিয়ে যাবে। প্রবাসীদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বাংলাদেশের পণ্য দোকানে রাখতে পারতেছে না, অন্যান্য কান্ট্রির ওমানের অথবা ইন্ডিয়ার পণ্য রাখলে যতটুকু খরচ পড়ে এক চার গুণ খরচ পড়ে বাংলাদেশের পণ্য। প্রবাসী বাংলাদেশে এই পর্যায়ে